বাংলাদেশকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি প্রশ্ন তোলেন, যেখানে ট্রাম্পকেই সামলাতে পারছেন না, সেখানে বাংলাদেশকে কিভাবে গণতন্ত্র শেখায় যুক্তরাষ্ট্র? দলীয় সভাপতির 77তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। জন্মদিনের আলোচনা ছাপিয়ে নেতাদের বক্তব্যে উঠে আসে ভিসা নীতি আর জাতীয় নির্বাচনের বিষয়। নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে বিএনপি, যার মূল উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করা। এই বিএনপি তারা ক্ষমতায় যেতে চায় না, তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বেনিয়াদের হাতে এই দেশটাকে তুলে দেওয়া। এই বাংলাদেশের উপরে যা কিছু মার্কিন নিষেধাজ্ঞার যে কথাগুলো আছে, প্রত্যেকটার জন্য দায়ী বিএনপি। এই বিএনপি পরাক্রম ছড়িয়ে পাকিস্তানের বংশধররা। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, কোনো কিছুকে ভয় পায় না আওয়ামী লীগ, ভয় পেলে স্বাধীন হতো না দেশ। একাত্তরে নিষেধাজ্ঞাকে ভয় পেলে বাংলাদেশ কোনোদিনও স্বাধীন হতো না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান যে যাই বলুক, কোনো অস্বাভাবিক সরকার হতে দেওয়া হবে না। প্রশ্ন তোলেন, কিভাবে মার্কিন প্রেসিডেন্ট গণতন্ত্রের সবক দেয় বাংলাদেশকে? সেই তত্ত্বাবধায়ক বাংলাদেশে চালু করে একটা অস্বাভাবিক সরকার করবেন সেটা হবে। এ সময় বিএনপির 48 ঘন্টার আলটিমেটাম শেষ হলেও ফলাফল শূন্য বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমি আজ বলে দিচ্ছি, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।